র‍্যাব 15 এর অভিযানে কক্সবাজার উখিয়ার পালংকালে হতে অস্ত্র গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় সাইফুল ইসলাম 26 নামে এক সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 15 এর একটি চৌকস টিম 15ই ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে পালংকালী হতে সাইফুল ইসলাম 26কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে বাড়ির বিভিন্ন জায়গা হতে 2টি ওয়ান শুটার গান, 20 রাউন্ড কার্তুজ এবং 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব 15 এর অধিনায়ক মেজর সাদেক সংবাদ সম্মেলনে এই সব তথ্য নিশ্চিত করেন। গতকাল রাত অর্থাৎ 15ই ডিসেম্বর 2022 তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় পালংখালী এলাকায় সাইফুল ইসলাম নামক একজন ব্যক্তির বাসায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা জানতে পারি যে সে তার বাসার এলাকার মধ্যেই বসতবাড়ির মধ্যেই কিছু ইয়াবা মজুত করে রেখেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব 15-র আভিযানিক দল গতকাল রাত 1:40 বর্ণিত স্থানে পৌঁছায় এবং আমরা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হই। র‍্যাবের যে টিম ছিল সেই টিম তার বসতবাড়ি এলাকা বিভিন্ন জায়গা খুঁজে বের করার চেষ্টা করে, বিভিন্ন জায়গাতে তল্লাশি চালায় এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেখানো মতে তার বসতবাড়ির সামনে টিলার ঢালার গর্তে ভিতরে একটা বস্তার ভিতরে লুকানো ছিল। সেখানে আমরা দুইটা ওয়ান শুটার গান, 20 রাউন্ড কার্তুজ এবং 2000 পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে অস্ত্র ও মাদক আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ ডেস্ক CCN কক্সবাজার।